ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নয় দফা দাবি না মানলে আগামী 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চ করবে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত মহাসমাবেশে ঘোষণা দেয় বামপন্থীদের এই সংগঠন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান করার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দেন আন্দোলনকারীরা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। নাটক, গান, কবিতা কিংবা স্লোগানের প্রতিটি শব্দে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ আর রুখে দাঁড়ানোর অঙ্গীকার। সম্প্রতি নারীর প্রতি পাশবিক নানা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগের এই মহাসমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেক্সিজমটা তো আমাদের একদম পরিবার থেকে শুরু করে একদম সব জায়গায় ছড়ায় আছে। তো কোনো জায়গায় অ্যাকচুয়ালি আমি সেফ ফিল করি না। গুন্ডা দিয়ে পাড়া করে গুন্ডাই না, গুন্ডা দিয়ে হয়রানি করছে, মারামারি করছে। বাংলাদেশে ধর্ষক থাকবে না, ধর্ষণ বন্ধ হবে বাংলাদেশে, এবং ধর্ষণ যদি হয় ধর্ষকের সাজা হবে ফাঁসি। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে এতে সংহতি জানাতে আসেন বিশিষ্ট জনেরাও। তাদের মতে বিচারহীনতা, সংস্কৃতি আর জবাবদিহিতা না থাকায় সমাজে অনাচার বাড়ছে। প্রতিনিয়ত এই ধরনের অপরাধ নিয়ে যে গবেষণাগুলো হওয়া দরকার, সেটির ভিত্তিতে বিচারের প্রক্রিয়াটি নির্ধারণ করা দরকার, সেটির একটি ব্যাপক অনুপস্থিতি আমাদের এখানে রয়েছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংগঠিত ভণ্ডামির মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই ভণ্ডামির শিকার আমরা হচ্ছি, আমাদের নারীরা হচ্ছেন প্রতি মুহূর্তে। পরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের ব্যানারে নয় দফা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। ১৫ অক্টোবর পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি না মানলে 16 অক্টোবর লং মার্চের ঘোষণা দেয় তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।